ओखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। पूर्णमिदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरेर्नाम हरेर्नाम हरेर्नामेव केवलं कलो नास्तैव 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 गतिरन्यथा। वैष्णवगिरि की थानी হাবিড় শ্রীচরণে সাজারাং ভক্তি কাত করিয়া আজি গুরুর চরণে ক্ষমা কাত করি আমার আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচর প্রাক্তন অধ্যাপিকা আসাম বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ স্কুলর প্রাক্তন ডিন শিলচরর গুরুচরণ কলেজর প্রাক্তন সহকারী অধ্যাপিকা মর শিক্ষাগুরু এবং মর গবেষণার গাইড বুল তারা যেগো যেগর তত্ত্বাবধানে মি আসাম বিশ্ববিদ্যালয়ত্ব মহাপ্রভু চৈতন্যদেবর ভক্তি মুভমেন্টর গজে 2016 ইংরেজির 15 জুন সম্মানিত ডক্টরেট উপাধি পাশিল যেগই মর এ গবেষণা হানার গাইড গইয়া তত্ত্বাবধায়িকা গইয়া মরে সঠিকভাবে গবেষণা হান পরিচালনা করিয়া নিলগা এ মর শিক্ষাগুরু ডক্টর স্বপ্না দেবী যেগর লগে মর পরিচয় মেট্রিক পাস করানির পরে 1985 অবাকা জিসি কলেজে প্রায় বরাক উপত্যকা কৈলাস শহর ত্রিপুরা হাব্বি জাগাত্ত জিসি কলেজে এডমিশন আনার খৌরাংল মানু জিতারাগা ঔষধে খৌরাঙা হাল্ল মেও 1985 মেট্রিক পাস করানির পরে জিসি কলেজে গেছিলুগা এবং জিসি কলেজে আমার মান অধ্যাপক তিনগো আসিলা কেমিস্ট্রি বিভাগে দুগ সংস্কৃত বিভাগে আগ নিশিরঞ্জন সিংহ বার বিমল বিমল সিংহ অজাদগী সায়েন্সর কেমিস্ট্রির অধ্যাপকগী এবং অধ্যাপক বীরেন্দ্র সিংহ সংস্কৃত বিভাগের অধ্যাপক অধ্যাপক বীরেন্দ্র সিংহ মর্যরম আতাক পাথারকান্দির উনামগাঙর হরেন্দ্র মাস্টার তার হাবি খুলি জিলজ্ঞ মর্মহনক আমারই মা 3 নম্বর জিলজ্ঞ এবং অধ্যাপক বীরেন্দ্র সিংহ বিদ্যানগরের অজা বজেশ্বর সিংহ নাংকরা ইসালপাগ আসিল খাইজেলা আমার বুড়িমার নাংহান মোয়ার মালাপর নাংহান বাবাই লেরিতাম করানিকা বলিয়া জিসি কলেজে অধ্যাপক বীরেন্দ্র সিংহ গিরকর গড়ে থদি লগা
এবং মোর বাবার সুজাবক্তব্য হান সংস্কৃত ভাষায় পাকরানি। এবং আমার অধ্যাপক বীরেন্দ্র সিংহ মোয়াগিরকু সংস্কৃত ভাষার অনুরাগী, বাল্যকালের তো দৌড় সেবা করানি হান তার রকতলগে আছে হ্যাঁ। আমি কোনো কোনো সময় দৌড় সেবার তো বঞ্চিতই, আর কিন্তু জীবনে তার জীবনে কোনো দিন দৌড় সেবার তো মিকু পাহানো খেয়ে উইয়া না থার, ওখানেই তার রকতলগে আসে হ্যাঁ। যে কারণে অধ্যাপক বীরেন্দ্র সিংহ গড়ে যে গো থাই তার আগা ও অটোমেটিক কালচার আন হিকে আনুকুলি আই তারা ওর সাথে কালচার আনা ডাঙর কালচার আনাত অধ্যাপক বীরেন্দ্র সিংহ গড়ের থাইয়া আমি দলহানো ইয়ালে লিখতাম কলাম ডক্টর বিষ্ণু প্রসাদ রামু তানুর পরিবার বরুণ তার খুতাখর্চিপুত এসাদে হওয়া পরিবেশ সাহানাত আমি আধ্যাত্মিক জগতে আনার যে ঈশ্বর চিন্তা সামাজিক চিন্তা এবং যে কালচারাল লাইফ আহান আমি পানা পাল্লাং তা অধ্যাপক বীরেন্দ্র সিংহ তত্ত্বাবধানে আসছিলাম। আরো আমার সমাজে সংস্কৃত সাহিত্যে বিদ্বান ডক্টর কালীপ্রসাদ কার্তিক সান্ডিল্য অধ্যাপক বীরেন্দ্র সিংহ গীতা মুখার্জি হরেকৃষ্ণ মুখার্জি আর আকো বহু নাম আমার ত্রিপুরার আমার কৃষ্ণদাস সিংহ মঙ্গলবাবু সিংহ এর সাথে সমাজের উল্লেখযোগ্য পণ্ডিতে বেরিয়াথসি সমাজ সান এ পণ্ডিতে বেরিয়াথসি সমাজে আনে নিজের ভাষা সংস্কৃতি সাহিত্য উন্নতির পথে আমার সংস্কৃত পণ্ডিতে তাই ডাঙর ডাঙর অবদান থরিয়া গেছি গা ডক্টর কালীপ্রসাদে যে সাথে অবদান থইয়া গেছে গা অধ্যাপক বীরেন্দ্র সিংহ সাহিত্য জগতে উসাদে পাবলিকেশন নিল তার সংস্কৃত ভাষার অনুবাদ গীতাহানর কয়েক অধ্যায় অনুবাদ করেছে এবং কিরা তার জুনি অম্বুলিয়া লিরিকা হানও লিখেছিল হ্যাঁ ব্যাকরণ অর্গ যে উসাদে লিরিক নানিকা লোক প্রবন্ধ আদি লিখেছিল আমি মঙ্গলবাবু সিংহ গিরকয় সমাজের মহাসভা সাহিত্য পরিষদ আদি বিভিন্ন হ্যাঁ দায়িত্বে থাইয়া ভাষাতত্ত্বর গজেও ভাষাতত্ত্ব সমীক্ষা গ্রন্থ আহার লিখেছিল ভলিউম ওয়ান ভলিউম টু এর সাথে চর্চা করিয়া গেছে কার্তিক সান্ডিল্য তা আধ্যাত্মিক জগতে হেনার উচ্চস্তরের সাধকাগ এবং বিশেষ করে কার্তিক সান্ডিল্য সম্বন্ধে আজি আমার যে গো দৌড়া গেছে গা ডক্টর স্বপ্না ভট্টাচার্য গীথানকে মাতল যে তা বিরাট ডাঙর পণ্ডিতাগ শ্রীকৃষ্ণের শতনাম তা নিজস্ব সংস্কৃত ভাষায় লেরিকা হার লেখে সোয়ান মোড়ে আজি যে গীথানক গর্ণিং এমি বক্তব্য দেন তা হেসু মাতিয়া গেছিলি গা এবং বরাক উপত্যকার সংস্কৃত বিপ্লবে হেনাত অগ্রণী ভূমিকায় ডক্টর স্বপ্না ভট্ট এবং সুখেন্দু সুখময়ী ভট্টাচার্য কাছাড় কলেজের ডক্টর সমসাময়িক খানি বয়সর এদিক সেদিক আহান হইতে পারে কাছাড় কলেজে কালীপ্রসাদ অজা যে বাঁকা বাগাই লোপি সুখময় বটৌ বাগাদেশে বলে আমি শুনেছু সংস্কৃত বিপ্লবে হান বরাকুপিত্যকাত এ সুখময় বট এবং স্বপ্না ম্যাডাম তানু সাংসারিক জীবনে থাইয়া সৌজিপুত নেই কিন্তু তানো বিরাট ডাঙর গৃহস্থে আহাল কাটিলা উহান কুংহা সংস্কৃত ভাষা এহানরে বরাক উপত্যকার সমস্ত আসামে বিস্তার করা নিকা বলিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেমিনার বিভিন্ন সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারমূলক কামে বুড়া বয়স পেয়া তানু জড়িত আসিলা মি গবেষণার কাবুলিয়া যাবাকা গড়ে স্বপ্না ম্যাডামর গড়ে প্রায় গেলুগা ওবাকা সুখময় বট স্যার স্বপ্না ম্যাডাম
সব সময় মানুরেল বৈঠক করিয়া বিবেচনা করিয়া বিবেক বাহিনী নাগর বরাক উপত্যকার হাব্বে চিনেছি বিবেক বাহিনী সংগঠন গজে গ অসংগঠন উগর হেড অফিস গ আমার সুখময় বট স্যার এবং স্বপ্না ম্যাডামর দুইটা লাগত যুগ যুগ সাধনা সংস্কৃত স্কুল গুরুকুল স্কুল প্রতিষ্ঠা এবং বাবুনে তারে কি সাথে জ্ঞান অর্জগতে আনানিকা বলিয়া ব্রহ্ম সমাজ শঙ্করেছিল শঙ্করেছিলা এবং সব সময় নিজর উপার্জিত দনুতা এবং সময়ে হান নিজর পরিবার নেই হানতে অনেক সময় আমি দেখলো অনেক ক্যান্সার পেশেন্টরে ট্রিটমেন্টর পয়সা কিতা দিলা মোর জানা মতে আমি দেখেছিল অনেক হিমপিতারা মানুরে সাহায্য করলা এবং তানু যেহেতু সংস্কৃত পণ্ডিত হানতে খাদ্যর অলঙ্কার তানুরাং নেই অসিল মিরামিষ বুঝি সাত্বিক যেটা পিতারাও তা খেই তারা ইউনিভার্সিটির প্রফেসর আগ কাছার কলেজের প্রিন্সিপাল আগ প্রচুর ধন সম্পত্তি থানা সত্ত্বেও গড়দুয়ারু সাথে না করেছি সমাজসেবায় আত্মনিয়োগ করেছি এবং আমি হাব্বি দেহিয়ার তা যে যেটাই সংস্কৃত শিক্ষা যেটাই পাশি বা ভারতীয় দর্শন শিক্ষা যেটা পেয়ে তারা এটা অটোমেটিক বৈরাগী বা বাহান থাই তারা হ্যাঁ আমি আমার মৈরাম মঙ্গলবাবু কাকারাং ও দেখলাম আমার সমাজের কার্তিক সান সান্ডিলরও দেখলাম বীরেন্দ্র প্রফেসরেরও দেখলাম যত সংস্কৃত পণ্ডিতে তারা স্বাভাবিকভাবে দেশাত্মবোধ থার অটোমেটিক শিক্ষা বানোর মাধ্যমে সামাজিক চেতনা হান তার আধ্যাত্মিকতা হানতে অটোমেটিক থার হান ওয়ালো ভারতবর্ষরে জাগরণ করতে গেলে গা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে হান কম্পালসারি ল্যাঙ্গুয়েজে হান বিশেষ করে সংস্কৃত ধর্ষণে হান সংস্কৃত শাস্ত্র জ্ঞানে তা প্রত্যেক ভারতীয় মানুয়া ওরাং যদি থার তাহলে ভারতবর্ষ নবভারত গঠনে হান দেখে পারি আর আমি অসমীয়া সমাজেও যদি জিয়ারগা হ্যান্ডিকে কে কে হ্যান্ডিক যেগর নাঙে গুয়াহাটি ইউনিভার্সিটির লাইব্রেরি ও যেগো আছে কে কে হ্যান্ডিক লাইব্রেরি গুয়াহাটি ইউনিভার্সিটির পৈলাকার ভাইস চ্যান্সেলার গো আনন্দ কে কে হ্যান্ডিক লাইব্রেরি ও যেগো কে কে হ্যান্ডিক লাইব্রেরি গুয়াহাটি ইউনিভার্সিটি গুয়াহাটি ইউনিভার্সিটির পৈলাকার ভাইস চ্যান্সেলার গো আসিল তাও সংস্কৃত পণ্ডিত গো আসামর পৈলাকার শিক্ষামন্ত্রী গো যে গো আনন্দরাম বেজবরুয়া তাও সংস্কৃত পণ্ডিত আগো আসিল আমি যদি স্টাডি করি আর তাহলে আমি দেখি আর যে সংস্কৃত এডুকেশনে যেটা আসি তারা দেশাত্মবোধ এবং এ মনোভাবে আমি দেখলাম ঠিকু সাথে আমার সুখময় বট আমার স্বপ্না ম্যাডামর তানু লাইফু হান বিলাসিতা লাইফু হান না কাটাছি দন সাম্পালর দিকু হান তানুর আং প্রচুর আসিল হাই হান কিন্তু খাদ্য তানুর চলন দরন পোশাক ফিজেত কোনো তা তানুর আং আমি অবি বিলাসিতা হান আমি না দেখলাম এবং সবসময় ভারতীয় সংস্কৃতি ভারতীয় বিবেক বাহিনী স্বামী বিবেকানন্দের আদর্শ হল চরিত্র গঠন এবং ভারতীয় দর্শন বিস্তারের কাউলিয়া কাম করলা মি যেহেতু ম্যাডামর হায়ার সেকেন্ডারিত্ব বিএপিয়া জিসি কলেজে পাকল্লু হানতে ম্যাডামর ছাত্রী আসিল এবং পরবর্তীতে গুয়াহাটি ইউনিভার্সিটিতে গবেষণা করাত গেলুগা এবং ম্যাডামের লগে তিলনির কারণে সুখময় বট স্যার এবং ম্যাডামর ঘরে মর্তা দীর্ঘ তিন চারি বছর রেগুলার জানাত পরে গবেষণার অনেক কামে এবং মি দেখলু যে তানুর লাইফু হান সমাজের কাই ডেডিকেট করেছি লাইফ হান মি যে বাকে গবেষণা করলু পে মোর গাড়ি হান যে হান লসিলু গাড়ি ভাল সব সময় সুখময় বট স্যার এমি বরাক উপত্যকার কোনে কান চেলে দে মিটিং করে করে আটলাং বিবেক বাহিনীর এবং ডাঙর ইন্টারন্যাশনাল সেমিনার আহান করেছিলাম যেহান আমার ভারতীয় বিভিন্ন দর্শন শাস্ত্রর গজে লেরিকৌনি কালাছিলাম এবং ডাঙর সেমিনার আহান করেছিলাম যে সেমিনার হানাত
বৃন্দাবন বেহারি দাস কাটিয়া বাবা আমার উহানা সংস্কৃত ভাষায় লেকচার দিছিল। মি হারপাছিল ওদিন উহান যে বৃন্দাবন বেহারি দাস কাটিয়া বাবা নিম্বার্ক বৈষ্ণবীজমের এব্বাকা যে গো মহারাজ গো, তার প্রচুর সংস্কৃত ভাষার জ্ঞান। আস্তা লেকচারে মাতৃভাষা সাধারণ সংস্কৃত লেকচার দিয়া গেল। শান্তিনিকেতনের অনেক প্রফেসর আহেছিল, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সুজাতা প্রকাশিত মোর শিক্ষিকা গো, গুয়াহাটি ইউনিভার্সিটির দীপক শর্মা, গুয়াহাটি ইউনিভার্সিটির কুমার ভাস্কর সংস্কৃত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার গছিল, এবাকা রিটায়ার্ড আছে বলে আমি খবর পেলো দুইতে এক মাস আগে। এসাতে ডাঙর ডাঙর সেমিনার এবং পুস্তক নিকালাছিলাম, ও সেমিনারও আনাত মি পার্টিসিপেট করেছিল ত্রেততত্তর গজে। মোর বক্তব্য হান উপায় আসিল এবং সুখময় বট সারর গজে লেরিকা হান ও আমি নিকালাছিলাম, ও আনাত মোর আর্টিকুলা অনুকূলেছিল। ইম্প্যাক্ট অফ নাম সংকীর্তন অফ চৈতন্য দেব, চৈতন্য দেবের নাম সংকীর্তন হেনর গজে ইংলিশ ল মোর দুহান পাবলিকেশন উপিত আছে। এবং এসাদে কাম লই তানোর সমস্ত জীবনে হান আমার সারগাছির জীবনে হান কাটিলা। আমি সংস্কৃত ভাষা পূর্বজন্মের কর্মফলে আমি ইমা বাবার গর্বে জরমইয়া দনসাম্পালর দিকে আনাত আমি ডাঙর নাইলেও কিন্তু অনেক সৎসঙ্গ আমি করে পারেছি। সংস্কৃত ভাষা পাকড়ানির কারণে এসাদের ত্যাগী মানুষ দর্শন আমি পানা পারেছি। এবার আমি হাবি সময় মাতিয়ার হান যে ভারতবর্ষকে যদি জানতে হয় তাহলে সংস্কৃত ভাষা জানানি লাগত। আমি এখন গর্ব করে মাতিয়ার যে আজি পিয়া কোনো সংস্কৃত পণ্ডিতাগ টেরোরিস্ট গো নাই তারা, সংস্কৃত পণ্ডিতাগ আজি পিয়া কোনো ক্রিমিনাল কামে না জিতারাগা, সংস্কৃত পণ্ডিতাগ কোনো দিন সমাজ বিরোধী কামা আনাত এনকারেজ না করতারা, সমাজ বিরোধী কামা আনাত নিজেও না জিতারাগা আর একা করেও ও কামু আনাত এনকারেজ না করতারা। শুদ্ধাচার সদাচার এবং আদর্শবান সমাজ গঠনে আমার সংস্কৃত সাহিত্যের ছাত্র এবং সংস্কৃত সাহিত্য হুদা পাকড়িয়া বিএ পাস এম এ পাস হওয়ার নাগই যে তাই আমার গীতা ভাগবত আদি কোর্স পাকড়তারা আমার সংস্কৃত ভাষায় আমি তো সম্পূর্ণ বেদ উপনিষদ ভাগবত গীতা এটা আমার কোর্স কটিলের অর্থশাস্ত্র মনুসংহিতা এটা আমি অনার্স পাকলাম তাহান্তে এটা আমার কোর্স আসিল আমি তো সাগরুয়ার ভিতরে হিনা হিতা স্নাতক অর্থ হিনানি আমার তা সংস্কৃত অনার্সে নৈশহান পপ পেপার আসিল অলঙ্কার শাস্ত্র আসিল ভাষাতত্ত্ব আসিল বিভিন্ন এবং পরবর্তীতে এম এ পাকরানির সময় স্বপ্নাবট ডক্টর কালীপ্রসাদ মঙ্গলবাবু মি আমি দর্শনশাস্ত্রে বরাকবেলিতে দর্শনশাস্ত্র ল গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমি পাকলাঙ্গা। আজি যে গীতানজ্ঞ দৌয়া গেছে গা স্বপ্নাবর দর্শনশাস্ত্রের ছাত্রীগ এবং তেই আমার বীরেন্দ্র ডক্টর অধ্যাপক বীরেন্দ্র সিং বেদিক বেদিক স্পেশিয়ালিস্ট গ আমার তা জিসি কলেজে চারিগ প্রফেসর আসিলা জওহরলাল রাজছার তা লিটারেচারের প্রফেসর গো আসিল আনন্দমোহন ডক্টর আনন্দমোহন মহন্ত তা লিটারেচারের গো আসিল এবং বৈদিক আহিল তাই অধ্যাপক বীরেন্দ্র সিংহ এবং দর্শনের আহিল তাই ডক্টর স্বপ্নাবট এবং এ শিক্ষা জগতে আনাত আমি এসাদে শিক্ষকর লগে থাইয়া আমি লেরিতাম করানির লগে লগে কালচার খানি শিখলাম। স্বপ্নাবটর ঘরে জানা মানে তার উপি কালচার আহান বিরাট কালীপ্রসাদের ঘরে জানা উপায় তার কালচার আহান অধ্যাপক বীরেন্দ্র সিংহর ঘরে জানা উপায় তার কালচার আহান আমি শিক্ষার লগে লগে কালচার আহান শিখি আইলাম। আজি নিয়ামপাড়া দুঃখ পাওরি যে আজি মোর অজালকে এটা আগ করে দেবো জিতারাগা এ দুঃখর জ্বালা হান ইমাও বা মরলে যে সাদে দুঃখ হান লাগে উষাদে অজা কি গ দৌইলে উষাদের দুঃখ হান পেয়ার আজি লাইব্রেরিয়র মাঝে মিয়াইয়া এ কথা হানি মাতরি আনে হান যে জগতে হানাত একেবারে শাস্ত্রই মাতে সোহান হাইহান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নম কিহান মাতে না রড়ি যে অধ্যাপক বীরেন্দ্র সিংহর চরণানার তলে থাইলে আনন্দ হান থাক
ডক্টর কালীপ্রসাদর চরণারা থাইলে আনন্দ আহান থার, এবং আমার স্বপ্নামের আমর চরণারা থাইলে আনন্দ আহান থার, আজি চরণে তাকিহান জার্গা মর গুরুদেব রাধারমন বানার্জি পাথারকান্দি তাইলে মিতে কনাক্ত মর অভ্যাসান মি গুরুজনের লগে সবসময় সময় কাটাইলু পাথারকান্দি কলেজে পাখলু পাথারকান্দি তাইলে অধ্যাপক বীরেন্দ্র সিংহর লগে শিলচারে কাটাইলু সময় আহান সময় কাটিলে ডক্টর আনন্দ কুমার মহন্ত সারের লগে কাটাইলু পাথারকান্দি তাইলে পণ্ডিত রাধারমন বানার্জি সেনাখৈয়ার গড়ে কাটাইলু তানু সেয়াও তাকি আন বটখই নাং যারর দেখি ডাঙর ডাঙর এবাই আসিল আজি বটখই নাঙে তাকি আর যার গা হানোর দুঃখ হ্যাঁ এ দুঃখ হ্যাঁ কি সালো বা সালো আমি প্রকাশ করতাম এটা আজি এ প্রসঙ্গে মি ডক্টর স্বপ্না ম্যাডামর প্রসঙ্গ হেরাত মি আহিং হাব্বিশ প্রসঙ্গ আলোচনা করলে আজিকার যে গীতানজ্ঞ মাতৃসম যে গয় নিয়ামপাড়া ডাট গবুল্লা তার ছাত্র পে লাইবে আমার মিনেশ্বরে হুনের মি দেহরি মিনেশ্বর মুখার্জি তার সংস্কৃত ছাত্র গো এবং ভবিষ্যৎ হুন্তাই হাবিহার পাশি আমার স্বপ্না ম্যাডাম নিয়ামপাড়া ডাট গো তেই কোনোদিন আইহানা টটর আছে একশকরম একশহান কথার ভিতরে মনে অর ছাত্রর লগে দুহান তিন নার আইহা টটরা থাইব তেইর মতো ডাট মানুয়া গরাং গবেষণা করানি বুলানি হান আমার গবেষণার কাজ এটা গেছিলাগা আমার বেসানাত পনেরো ষোলো গো আসিলা এ পনেরো ষোলো গোর ভিতরে আমার সমাজের তো ডক্টর সানু তেই আমার অনেক জুনিয়র গো তেই এবার কুমার ভাস্কর সংস্কৃত ইউনিভার্সিটি পাশে বলে আমি শুনেছু আমার সানু তেই কনাক সৌগতেই আমার লগে গবেষণার বেসা হানাত আসিলাম আমার সমাজের তো এবং ডক্টর বিষ্ণুপ্রসাদ সানু মি আমি তিন গো একসাথে গবেষণার কা সমা আসিলাম গা এটার ভিতরে বাকি প্রফেসর যেটা গাইড যেটা আসি তা সহজ আইহা উইহা সহজ সরল কিন্তু হাবিত্য ডাঙর সমস্যা আনতে স্বপ্না ম্যাডাম স্বপ্না ম্যাডামর মুঙ্গানাথ ছাত্রই হাবিয়া হার পাশি স্বপ্না ম্যাডামর মুঙ্গানাথ ঘন্টা আন বইয়া থাড়াও আন বিরাট ডাঙর সমস্যা আন প্রফেসরও তাপিয়াও সমস্যা এবং ও সময় আনতে ম্যাডাম যেহেতু লিঙ্গুইস্টিক স্কুল ডিন গই লিহানতে হেড গই লিহানতে হিন্দি ইংলিশ বাংলা অসমিয়া লিঙ্গুইস্টিক এরাবিক সংস্কৃত এটা এটা হাবি ডিপার্টমেন্টর তেই বস গ নিজে বাকা গবেষণাত গেল গপে তাই আজি স্বপ্না ম্যাডামে গবেষণার এ বিষয়ে হেরাত আহানির আগে মি বিষয় আহান ক্লিয়ার করে দেন মনাউরি যে ফেসবুকে অনেক সময় বিভিন্ন মানুষ কমেন্ট আঁকিয়ান করে ফেল তারা যে গবেষণা তাতে বিশ্ববিদ্যালয় গবেষণা তা পয়সা লো লইয়াও পেয়ে তারা তা এ গবেষণা তা আজিকালি কোনো মূল্য নেই এর সাথে অনেক পয়েন্ট যে তাহের ও তার কমেন্ট করাত আমি নাজিয়ার গা যেহেতু হার না পিয়া মানুষ একটাই কমেন্ট করতারা মি গবেষণার এয়ারি হেনার আইতো আনার আগে এ হাল্লমি আইয়া হমানি মনাউরিতা আজিকার দিনে গবেষক আগর দৌ সেহান অধ্যাপক অধ্যাপিকা আগর দৌ সেহান তে গবেষক আগর স্থানে হান ক্ষতিহান ডাঙর হান এবং গবেষণা হান কি জিনিস হান আমার চৈতন্য ভাবর সঙ্গে অনেক গার্জিয়ান আসি তানোর সৌসুমারা আসি এবং অনেক ছাত্রছাত্রী যুবকও এহান চাইতে পারে যেহেতু পাবলিক গ্রুপ গ অনেক গই এম এ পাখর তারা বি এ পাখর তারা অনেক গই গবেষণা জিনিস এন সম্বন্ধে অনেক গো তার জ্ঞান নেই তানো এ বিষয়ে হার পানির কাবুলিয়া মি এ গবেষক আগো আজি দৌ আছে দিনে আন মোর ম্যাডাম যে গো মোর গাইড গো মোরে গবেষণা করো আছে এ প্রসঙ্গে আর মি খালি ক্লিয়ারিফিকেশন আন দেন আর যাওরি গা যেহানে গবেষক হলে গজে যে তাই আঙুলি তুল তারা ও তার উত্তরাহান হিসাবে হিসাবে আজিকার আলোচনা আনে স্থান পেয়ে তৈনি করি গ্রিকি থানি পিএইচডি ডক্টরেট ডিগ্রি লইতে গেলে গা যে গইও হানোয়ার তারা নাম্বার ওয়ান রিসার্চ স্কলার হিসাবে ইউনিভার্সিটিগত পারাহান দিতে গা গেলে গা তোর তো মাস্টার ডিগ্রিতে যে সাদৌ 55% এবার বনা লাগতই অর্থাৎ 55% তলে যে গই
এভারেজ 55%-র তলে যে গো এমএ পাস করে অগিরকুব ইউনিভার্সিটির গেট গর্বিত রহমান আরে যে আমি পিএইচডি করতে গাবো পিএইচডি করানি ফর্ম ওয়ান ফিল আপ করানি যোগ্যতা আনো না পার তাইলে যে গো বিএ অনার্স পাস করেছে মাস্টার ডিগ্রিতে নমস যে গো পাশে ওষাধে মাস্টার ডিগ্রি পাস না করে আসে আগে উগানার গুণান হার না পিতুই তবে আবার গুয়াহাটি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি আগর তাও আবার জিসি কলেজের মতো কলেজ আগত যে কলেজ গত এক্সাম প্যাটার্ন হান যে হান তুই ভাঙে দেও বাতে দেও আনার দি চিটিং করা নিতে প্রশ্নই না হের 100% জেনুইন পরীক্ষা জিসি কলেজের তো পাস করিয়া তাও আবার তুই অনার্স টিকানি লাগতই অনার্স টিকিতে গেলে গা ওষাধে লেরিক চানা লাগতই আমি যে বাকা লেরিক পাখলাং বাকা আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মিলিয়া পার্ট ওয়ান পরীক্ষা দিলাম অনার্সর তাই আমি দিলাম তা 2100 মার্কর পরীক্ষা 2100 মার্কর পরীক্ষা এবং জেনারেল যেটা দিলাম তাই 1100 মার্কর পরীক্ষা তাহলে 2100 মার্কর পরীক্ষা এক্সট্রা বই গমাই অনার্স তা পাকড়াই লাগে যেমন অলংকার শাস্ত্র ছন্দ মঞ্জুরি লিঙ্গুইস্টিক এর সাথে বহু লেরিক আমি এক্সট্রা পাকড়লাম এবার প্রায় মনে পড়ে তে অনার্স কে জুইটা কই জেনারেল কে জুইটা কই দিনে রাইতে পার্থক্য তে অনার্স কে জুইটগো যে কত টিকা ওই ইউনিভার্সিটির গিয়া চান্স পারগা কারণ ইউনিভার্সিটি লিমিটেড সিট আজি আসাম ইউনিভার্সিটি হইলার সায়েন্স কে ডিপার্টমেন্ট বা হিন্দি ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে সিট পেই তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স আর আকো সায়েন্সের অনেক ডিপার্টমেন্ট আছে ওটা সিট পান অসম্ভব তাই পরীক্ষা দিতে মাস্টার ডিগ্রিতে 55% লাগতই 50% পানা 45% ওয়ান সেকেন্ড ডিভিশন মিনিমাম হায়ার ফার্স্ট ডিভিশন পেইলে গিয়া তি পিএইচডি চিন্তা করতেই তা এবং 50 মার্ক মিনিমাম পেইলে এমফিলর চিন্তা করতে এমফিল করানির পরে গিয়া তি 12 পিএইচডি করে পারো গা ডাইরেক্ট মাস্টার ডিগ্রি পাস করে হাবে পিএইচডি নাই তারা তাই গবেষক আগ যে গবেষণা করতার আগরে আজি গবেষক আগ দবসে দিনার মোর ম্যাডাম যে গবেষক আগ কি জিনিস চান আমার সমাজে অনেক গই কমেন্ট করে বেল তারা কালীপ্রসাদরে ডক্টর কালীপ্রসাদরে বানান বাগাদে কুড়াক্তান নুকুল তারা বা বিভিন্ন গবেষকরে মাত্রা আর রবীন্দ্রনাথ গবেষণা না করিয়া কবি গছে সাথে যুক্তি ল অনেক ওই পয়সা দিলে পিএইচডি ফি তারা বিভিন্ন ফেক ইউনিভার্সিটির আর ইমান আলাদা কিন্তু গুয়াহাটি ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটি ডিব্রুগড় ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটি এসাদে স্বীকৃত ইউনিভার্সিটি বা ত্রিপুরা ইউনিভার্সিটি এসাদে স্বীকৃত ইউনিভার্সিটি গবেষক করব যে প্রশ্ন তুলানি হওয়ান আজি ক্লিয়ার করে দেন এক আমি ক্লিয়ারিফিকেশন আনরিয়ান এ গাইডলাইনে আন ছাত্র ইহার পানি থকর হান যে তি ডক্টরেট ডিগ্রি অ্যাওয়ার্ডর কা বলিয়া পিএইচডি করা জিতে গেলে ই মাস্ট হ্যাভ টু প্রিপেয়ার ফর গেটিং অ্যাবাভ 55% ইন মাস্টার ডিগ্রি আফটার দ্যাট ইউ মে থিঙ্ক ফর পিএইচডি স্কলার 55% মার্ক পেয়া তি ইউনিভার্সিটি গত হমিয়া ফর্ম মান ফিল আপ করতে তা ইন্টারভিউ দেন আর কা মেলা ক্যান্ডিডেট আই তাই ইন্টারভিউ আর দিতেই ও ইন্টারভিউ মানে বাইবা হান আছে রিটেন হান আছে কুয়েকশন মার্ক সেট করিয়া ওপে ইন্টারভিউ আনতি পাস করাই লাগতই মাস্টার ডিগ্রি তি 55% পেইলে বলে পিএইচডি ধমিতি আর না গই পিএইচডি ধমিতে গেলে গাদি আর কতি আন গাটলা লনি লাগে আগে দে পিএইচডি করতে গেলে গা রিসার্চ স্কলার গই গাইড গইলে পইলে কল আজিকালি উসাতে না গই বৃষ্টিগিরি গি থানি ইউ হ্যাভ টু গেট 55% অ্যাবাভ ইন মাস্টার ডিগ্রি আফটার দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন ইন্টারভিউ ইন রিটেন অ্যান্ড ভাইবা ও তো রিটেন এবং ভাইবা ওয়ান টেস্ট করানির পরে তোরে গাইড যেটা আসি তাই তোর ট্যালেন্ট হান চেক করতাই যে এগরে মি রিসার্চ স্কলার হিসাবে অ্যাকসেপ্ট করলে গাইডু ওর তো বিরাট ডাঙর দায়িত্ব আন তুই ইন্টারভিউ আনার যদি ভুল করে বেলা তোর নলেজ গো টেস্ট করতে যদি ফেল হর দে আর উইল নট বি অ্যাভেলেবল গাইড ফর ইউ টু গাইড গাইটা আগর তার রেসপন্সিবিলিটি আছে কারণ এরে স্কলারে ঘরে গেছে ফেলোশিপ আই তুই গো ইউনিভার্সিটির তো রূপা পেই তাই গো আনএমপ্লয়েডও তারে গভর্নমেন্টে ইউজিসি রূপা দিত গো দেয়ার ফর এখানে বহুত রেসপন্সিবিলিটি আছে
এবার রিসার্চ স্কলার ওরে অ্যাকসেপ্ট করলে গাইড হই সমস্ত বার্ডেন হানি আজি তো ইয়া তাহলে ও মাটি উইক মান ওরে অ্যাকসেপ্ট না করতে যেহানো কা বলিয়া ভাইবার প্রয়োজন পড়তই 160% ওহা লালনির পরে আফটার দ্যাট ইউ হ্যাভ এ কোর্স রিসার্চ কোর্স আহালতি পরীক্ষা দিতে 6 মাসর পরীক্ষা এ 6 মাসর পরীক্ষা আন সাইসমার কর পরীক্ষা আন থাইতই সায়েন্স কমার্স বিভিন্ন ডিপার্টমেন্টে কিসাদ আমি মাতে নারিয়া আমার লিঙ্গুইস্টিক আমি বাংলা অসমিয়া হিন্দি আরবিক ফার্সিয়ান সংস্কৃত আমার এ ডিপার্টমেন্টে তার আমার তার সাইসো মার্ক থাক দেয়ার উইল বি কমন পেপার আহামিল তাই রিসার্চ মেথডোলজি তে রিসার্চ মেথডোলজি পাস না করলে রিসার্চ মেথডোলজি পরীক্ষাওয়ান রিটেন লেখিয়া পাস করাই লাগতই হোয়াট ইজ রিসার্চ রিসার্চ মানে তুই যেটা হাত ওটা লেখেন আরতে যেটা হাত ওটা টটরান আরতে যেটা হাত তার গাইটা হান আছে দেয়ার ওয়ান আর দশটুর মতো চাইশো মার্কর পরীক্ষা হান ও চাইশো মার্কর পরীক্ষা হান আবার তুই রিটেন হলঘর মাঝে যে সাথে ম্যাট্রিক পরীক্ষা দেশত হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেশত ওয়ান রিসার্চ মেথডোলজি গজে তুই দুহান পরীক্ষা দিতি মেথডোলজি হোয়াট ইজ রিসার্চ রিসার্চ মানে এহান না গই যে তুই যেহান মন ইলওয়ান করতে ইবার রিসার্চ হান না গই রিসার্চ মেথডোলজির গজে তুই ক্লাস করতেই গো দেয়ার আর সো মেনি গাইডলাইন ফর রিসার্চ মেথডোলজি তো আবার তুই 60% না পেলে তুই পিএইচডি মানে করানির গাইড না পেয়ে তুই 60% যদি না পার ইউ আর নট ফিট ফর পিএইচডি স্কলার পল্লাই বেরি স্কলার হইতে গেলে আতি চাই সমার কর পরীক্ষা দিতেই দেয়ার উইল বি এ রিসার্চ মেথডোলজি 200 মার্কস তারপরে তুই সিনপসিস আহান জমা দিতে আমি সাধারণ ভাষায় প্রবন্ধ আহার ইংরেজি লেখিয়া দিতি তুই যে কোনো প্রবন্ধ আহান কল্পনা করে তুই লেখিয়া দিতি ওয়ান আর তোর ল্যাঙ্গুয়েজ টেস্ট করতাই তুই ইংরেজি ভাষা আন হওয়া করে পারার কিনার আর ওয়ান উপর টেস্ট হইতুই এবং তোর চিন্তাধারা ওয়ান ঠিক আছে গ্রামাটিক্যাল তুই পারার কিনে তোর গ্রামার এক্সপার্ট অসত না না সত ওয়ান আবার তুই ঘরের তো লেখিয়া দিতি আর না কই হলঘর ভিতরে ওয়ান আর তোর ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন পতিহান সান্তারা হান পিএইচডি স্কলার ওইতে গে পিএইচডি করা নিও পিসে কারি আরি হান পিএইচডি স্কলার গইতে গেলে গা যেমন মিমর যেহা লেখা দেছিল হান ডিসঅ্যাপিয়ারেন্স অফ শ্রী চৈতন্য মহাপ্রভু মি পিএইচডি করানির আগে মি পরীক্ষাত লেখে দেছিল হান উল্টাই ডিসঅ্যাপিয়ারেন্স অফ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব চৈতন্য দেবের অন্তর্ধানে হান কি সাদ উল্টা চৈতন্যদেব কিসাদে পৃথিবী এরা তো বেলিয়া গেল গা এনকা বলি আমি গাইড নেছিলু এটা শিলচারর গৌরী মঠর শিখি মহারাজ এবাকাও আছে শিখি মহারাজে মহাপ্রভুর অন্তর্ধান রহস্য নিরীক্ষণ যে হান গৌরী মঠে পাবলিশ করেছে লেরিকো আমি নেছিলু গা এবং নেটের মধ্যে আমি সার্চ করিয়া মানবেন্দ্র ভট্টাচার্য ক্যালকাতা ইউনিভার্সিটির যে ওই মহাপ্রভুর ডিসঅ্যাপিয়ারেন্সর গজে তার গবেষণা হান করে সো আমি পা করেছিল এবং ওহানাত মহাপ্রভুরে বাড়িয়া মারেছি বলিয়া তার রিসার্চ ওয়ান করেছিল ও রিসার্চ ওয়ানোর লগে কম্পারেটিভ স্টাডি করিয়া মি মহাপ্রভুর গৌরীয় মতে যে সিদ্ধান্ত হান দেশি যে মহাপ্রভু অন্তর্জ্ঞান হেতা মর হেতা না গই মর এহানোর গজে আমি 60 মার্ক পাছিল যে কারণে অনেক বয়স হইয়া পিএইচডির পরীক্ষা ওয়ান দেনার কারণে আহিগর ডিফেক্ট হইল পরীক্ষার হারিগত মি আহিগর পাওয়ার হারাইলু লেরিক চানার প্রয়োজন পড়িল 400 মার্স লেরিক চিকারিদে কোনাকে চিলাঙ্গুর সাথে পাকল লাগ বাংলা ডিপার্টমেন্টর প্রফেসরে নোট দেশি সংস্কৃত ডিপার্টমেন্টর তাই দেশি এরাবিকর তাই দেখি লিঙ্গুইস্টিকর তাই দেশি অনেক জিনিস মুখস্থ করারই লাগে অনেক জিনিস বুঝানি লাগে লৌ উদে লৌ উদে লেরিকা পরীক্ষার হাদিগতে মোর আহিগর পাওয়ার হান গেল গা এ তারপরে 60% পানার পরে আমার সার্টিফিকেটা কি আন দিলা মার্কশিটা কি আন দিলা যে মার্কশিটু তার আমি ফার্স্ট ডিভিশন পেইলাম ফার্স্ট ডিভিশন পানার পরে গিয়া আমার তার রিসার্চর কাম আরম্ভ হইল তাই গিরিগি থানি এরে লাইব্রেরি এগো
নিজর সজীবু জেতাইলারি কাম করুইতাই এবং জেতাই গবেষণা করারি মনিতারা এবং গবেষণা আর কি জিনিস তান হারপানি মনিতারা তানুর হবার কাবুলিয়া মিয়াজিকার মোর ম্যাডাম মোর আছে গবেষকা ও দবসে ইউনিভার্সিটির প্রফেসর আগ মোর গাইডা ও দবসে দিনে আনার সুযোগে আনাত মি কথা আনি মাতুরি ইনডাইরেক্টলি ফর দা গাইডেন্স অফ দা স্টুডেন্ট এন্ড দি ভ্যালু অফ পিএইচডি এ হানোর গজে মি আনি মাতিয়া একরম আহিক ফার্স্ট ডিভিশন কোর্স ওয়ার্কে পেইলাং সার্টিফিকেট পেইলাং আমি ফিট হইলাং পিএইচডি করানি আমার তা লাইসেন্স পেইলাং একরম প্রশ্ন আর আইল তাই গাইড গলে করানি এবং টিকি আনার গজে গবেষণা করতে গিরিকি থানে আজি গবেষক আগ যে কোনো আন গবেষণা করিং বলে তিন অপারতেই আজি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ডক্টর কালীপ্রসাদর থিওরি এন ভুল আছে এনগ যে মি গবেষণা করিং বলে তোরে নাও দিতাই কারণ ডক্টর কেপি সিনহা বোলানির লগেলগে ডক্টর কেপি সিনহার এগেইনস্টে মি রিসার্চ করারি মনাউরি বললেই তোরে কোনো গাইটা অ্যাকসেপ্ট না করতাই যেহেতু তা ওয়ার্ল্ড বিখ্যাত পৃথিবী বিখ্যাত ভারতীয় দর্শনের তা আসামর মাঝে শ্রেষ্ঠ আসামর মাঝে শ্রেষ্ঠ ভারতের মাঝে কত নম্বর পজিশন মি মাতে না রড়ি কিন্তু ইন্ডিয়ান ফিলসফিতে আসামের মাঝে হাবিত্যনিয়াম পাবলিকেশন এবং এবার যতগ ইউনিভার্সিটি প্রফেসর আছি ছাত্র আছি হাব্বি কালীপ্রসাদর ছাত্রর ছাত্র ইতাই না কালীপ্রসাদর ছাত্র ইন্ডিয়ান ফিলসফির গজে সিনহা দুগ্গই নিয়ামলে দেখলে কে তাগর নাম যদুনাথ সিনহা আর একাগর ডক্টর কেপি সিনহা এই গবেষণা করিং বলে গেলে গা যে কোনো আন গবেষণা করিং বলে তোরে নদী তাই কারণ গবেষণার টপিক আর এক ইউনিভার্সিটি আয়োজিত ইয়াও বহু ইউনিভার্সিটিত উহান গবেষণার থেসিস উহান এহান গবেষণা করেন ইয়া করে কি না করেন যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এহানের গোসানা মিজে গবেষণা করিং বলে নদী তাই ইট হ্যাজ বিন প্রুভড অলরেডি প্রুভড দেয়ার ইজ নাথিং টু রিসার্চ ঔষধে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাহান মাগধী প্রাকৃত যাতা ভাষাহান এ ভাষাহান ডক্টর কেপি সিনহাই তার রিসার্চ আহান করে দিল যে গিরগই করে দিল অগিরকু যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় গজে কোনো থেসিস আহানের গজে রিসার্চ অনারের ডক্টর বাণীকান্ত কাকতির গজে থেসিস আহানের গজে এন্টি রিসার্চ করেন আর দিক পৃথিবীর কোনো জরমই নাসি ও রিসার্চও আমি গাইড করত বলে কুড়া কমাটির ডাঙ্গ রিক্সা হান কোনো কই নাওনি তাইগা অতএব গবেষণা করানি ভুলিলে হান এহান মেট্রিক পরীক্ষা পাখরানি মনাওরি বিএড পাখরানি মনাওরি বুতারা জিনিস চান না এহান বহুত ডাঙ্গর গভীর জিনিস আহান এহান গেছে না ডক্টর শ্রুতি কুমার দা আমার আর আকৌ অনেক মানুষ আছে তানোর গাইডেন্স আমার তা লাইভ ভিডিওর মাধ্যমে হারপানি থ করব আমি এর সাথে ব্যবস্থা আন করতাঙাই রিসার্চ পেপার আহান তি রিসার্চ করিং বলে নাই তো এবাগাতে আমি সার্টিফিকেট বানার পরে আমার এলো যে আমার এলো যে টানাটানি আন আরম্ভ হইল দেয়ার কত্তক রিসার্চ ইন্টারভিউ ফেল করিয়া বেলিয়া গেলাগা উত্তরাখণ্ডের তো আসিলা দিল্লির তো আসিলা বিভিন্ন জায়গার তো আসিলা যে তাই ইংরেজি ভাষা হান সুস্থভাবে টটোরানা তারা বা লেখে না তারা ঔষধে মানুতা ইন্টারভিউ এবং কোর্স ওয়ার্ক অনেক বসে সিয়া বেলিয়ে গেলাম টিকলা তাতে আমার আসামর ত্রিপুরা আমার বিভিন্ন জায়গার ইংরেজি ভাষায় যে তারা সংস্কৃত পা করেছে খিরগিতানি জিনিস আন খেয়াল করবা আমি সংস্কৃত ভাষা আন আমি পা করেছি কিন্তু ইন ইংলিশ কারণ আমার সংস্কৃত শকুন্তলা এমার কালেই বেদহান উন্টার নিজে উপনিষদ উন্টানিস গাছি যত ফরিন রাইটারে বিশেষ করে জার্মান রাইটারে আমার ট্রান্সলেট করিয়া যাদের সাথে আমি পা করিয়া গতিকে আবার আমার এডুকেশন সিস্টেমে যেটা সংস্কৃত টুল পা করতারাও তারি আরই আলাদা কিন্তু ইউনিভার্সিটি কলেজ লেভেলে ইংরেজি ভাষা নোয়ালেতি আসাম ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ করে না আরতি সংস্কৃত ভাষায় রিসার্চ করে পার কিন্তু আমি তো ইংরেজি ভাষায় শিক্ষিত হানতে আমি ইংরেজি ভাষা লো যেটা ইংরেজি ভাষা না লও তা ইন্টারভিউ তো মেলা গো শেষলা কোর্স ওয়ার্কের তো মেলা গো শেষলা আয়া টিকলাঙ্গা আমার রিসার্চ স্কলার কত গো এগি দে আর এরা টিকলাঙ্গে গিয়ে
আমি রিসার্চ করানি যোগ্যতা পাইলাম বলিয়া আমি টিকলাম। এখনো আরাম বলতা এ রিসার্চ করারে গিরে কুঙ্গো কুঙ্গো বাট্টাই তা অ্যাকসেপ্ট করতাই তা ডক্টর বিষ্ণুপ্রসাদ তা গেছিল গা তা সাধু বাবারে ল রিসার্চ করানি কা তা সামাজিকতার আছে সৌহাতে স্বাভাবিকভাবে ভুবনেশ্বর সাধু ঠাকুরের গজে আমি রিসার্চ করি বলা ম্যাটেরিয়ালস নেই সাধু বাবার গজে গবেষণা করতে গেলে গা চ্যাপ্টারাইজেশনের প্রশ্ন আছে ওয়ানার গজে বহুত ইয়ারি আছে ও ওতাহাব্বি সংগ্রহ করিয়া সাধু বাবার গজে গবেষণা করতে গেলে গা তাওহান তার গাইড গজে তারে বাটি আনিল তা শান্তি ফুকরেল এবং ডক্টর স্বপ্না ম্যাডাম তেই ডিনগ তেই যে নিতই গাও নিতই গাও স্বপ্না ম্যাডামে কালো রইল তা মরে আঁকি গই দুগো তিন গো চারি গনি লাগা কিন্তু স্বপ্না ম্যাডামে আগ সিলেক্ট কল তা মরে এবং গোবিন্দ শর্মা এবাকা আসাম ইউনিভার্সিটির যে অ্যাসোসিয়েট প্রফেসর স্বপ্না ম্যাডাম যেহেতু বুড়া আছে এক্সপার্ট গ তেই ডিনগ এবং তেই দর্শনের মানুহ এবং তেই মাতলহান মানসীর নামে সিওর্ট মানুহ আগ মোর কনাক্য ছাত্র গো তারে লমি হবার রিসার্চ তা লাস্ট বই আছে মনে আর মি স্বপ্না ম্যাডাম লাস্ট গবেষক গো গাইড স্বপ্না ম্যাডামে মোরে প্রশ্ন করল যে তুই গাইড রিসার্চ করানি আইলে হানতে তোর উদ্দেশ্য হান কি হান গিরিগিতানে আজিকালে আমি খোলা মনে আজি মোর রিসার্চ গাইড গো দেবো সেদিন হান অনেক মানে হার পানির জিনিস আছে হানে হান এনখানি মনোযোগ দিয়া শুনবাং মি ম্যাডামরে উবাই উবাই মাতলু তা যে ম্যাডাম মি আসলে মি গীতার গজে নিয়াম পারালে নিক পা করেছো গীতার প্রতি মোর দেবসনে আন জবরস হাতে গীতার গজে মি রিসার্চ করারি আন মনাউরি হাতে গীতা আনার গজে তেল হাজার হাজার মানুষ রিসার্চ করিয়া হরাস আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আনাত যে চৈতন্য দেবে গ হাবিতাত হম আছে আন মি মালঠেপে মন্দিরে গেলে গা দেহরি এ চৈতন্য দেবে ও খিতাইয়া আমার সমাজে আনাত অমাটিক উচ্চ আসনা আনার স্থান পেল এবং মোর গবেষণা হান যাহাতে মোর সমাজে কামে লাগানি মি সমাজ সেবাত করে পারানি এবং হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ চৈতন্য দেব অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ চৈতন্যস ভক্তি মুভমেন্ট ইন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সোসাইটি মরে দিদি ম্যাডামে স্বপ্না ম্যাডামে মরে মুরগত আশীর্বাদ করল যে বুড়া বয়সে মি এবাকা 60+ সময়হান মিও মহাপ্রভু সম্বন্ধে হারপানি নেশাহান আছে এবং শেষ বয়সে মি ভগবানের নাম আহাল্ল মিও মোর গবেষণার জগতে আনাত বিদায়ল না মনাউরি এবং উপযুক্ত সময়হানাত ভগবানে উপযুক্ত সোয়াগ আনিল লগে লগে অফিসেতেই মাতল যে মোর রিসার্চ মি মনে মানসরে গাইড করতু তা মোর কলেজ লাইফেরও ছাত্র গো তা ম্যাচিওর্ড গো হ্যাঁ মরে লগে লগে ম্যাডামে তেই চেম্বার গত নি লগা ন্যাহরিয়া মরে আঙ্কল চৈতন্যদেব সম্বন্ধে তোর কোনো জ্ঞান আহেতা তুই চৈতন্যদেব সম্বন্ধে তোর সমাজের সম্বন্ধে হান মহাপ্রভু চৈতন্যদেবে গ সম্বন্ধে তুই যেহেতু গবেষণা করানি মনারাতে তুই প্রাইমারি কোনো নলেজ আহেতা তোর তা এ বিষয়ে মি মারলু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে গ চিকাগো ধর্মসভায় মহাপ্রভুর গজে জীব গোস্বামী ডক্ট্রিন অফ জীব মহাপ্রভুর সৈয়গোসাই মাঝে দর্শন শাস্ত্রর গজে গ্রন্থ লেখেছিল তাই জীব গোস্বামী এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দের যে চিকাগো ধর্মসভায় বক্তব্য দেছিল গা ওয়ানাত 100 বছর পরে বিবেকানন্দ গেছিল গা এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ইন্টারন্যাশনাল রিজিয়ন কনফারেন্স ওয়ানের জেনারেল সেক্রেটারি আসিল এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় রিলিজিয়নের পার্ট টাইম লেকচারার আসিল প্রফেসর আসিল তার প্রতি মোর বাপকর নিয়ামপাড়া ইনফ্লুয়েন্স মহানামব্রতরে দেহাকল লগা তার বইয়ার লগা বাবাই মহানামব্রত ব্রহ্মচারী সাবিলেরই কামা করে থদেছিল যে কারণে গৌরকথা ওয়ার মিনিয়ামপাড়া ইনফ্লুয়েন্স ও সুহান মহানামব্রত ব্রহ্মচারীর অপেদ মরে মাতল ঠিক আছে তাহলে তোর বক্তব্য আন কি আন মি মালতে মহানামব্রত ব্রহ্মচারীর গজে মি গবেষণা করতু হ্যাঁ মহানামব্রত ব্রহ্মচারীর গজে করে পারর
লাস্ট টাইমে মরে মা লার তাতে কার লেরিক পাকর হ আমি ইস্কনর লেরিক পাকর অভয়াচরণ প্রভুপাদর প্রায় লেরিক গীতা যথাযত এবং আর এক শিরাধারানী শ্রীকৃষ্ণ এর সাথে অনেক গ্রন্থ আছে এবং অনেক হুকা হুকাং প্রবন্ধ ইস্কনে যেটা বাজারে বেস্তারাও আমি পাকর গিরিগিথানি উপে এবে ইস্কনের অনেক ভক্ত আসি মি ইস্কন বিরোধী গোনা গই যেহান সত্য কথাও আন মি মাতরি হান কোনো বৈষ্ণব আগরে বা কোনো ধর্ম সংগঠন আগরে আচরণ কর্তারাও তারে সমালোচনা করানি আর মহাপাপ ফান বৈষ্ণব নিন্দা করানি বৈষ্ণবের ব্যাপারে টটরানি এপে মর ম্যাডামে যে কথা আন মাতলো আমি মাথা যাওয়া হান ভক্ত সমাজে এহানের অন্যথা না বাব্বাং যে অভয়াচরণ প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তা যে তা গ্রন্থ লেখেছে তা যেহেতু কেমিস্ট্রির মানুব সায়েন্সর মানুব দর্শন শাস্ত্র তা পরবর্তীতে পা করতে পারে এবং এ বিষয়ে তা দর্শন শাস্ত্রর এ গভীর বিষয়ে তা বারো ভক্তি জগতর ইমোশনের বিষয়ে তার মধ্যে পার্থক্য আনথা যে কারণে ডক্টর কালীপ্রসাদ সিংহগিরকে এ ক্রিটিকসন অভয়াচরণ প্রভুপাদ বলিয়া লেখা লেখেছিল যেখানে সমস্ত বিদ্বান সমাজে সমস্ত ইউনিভার্সিটির যে তাই গবেষণা জগতে এখানে বিরাট স্থান আহান পাছিল যে এনাত পদে পদে ডক্টর কালীপ্রসাদে অভয়াচরণ প্রভুপাদর ব্যাখ্যাও তার ক্রিটিসিজম করেছিল এবং ডক্টর কালীপ্রসাদে লেরিকুয়া লেখতে গিয়া মোটা অভয়াচরণ প্রভুপাদর ভক্তিবাদ ওয়ানোর প্রতিমতা পূর্ণ সমর্থন আছে কিন্তু এক্সপ্রেশন ওয়ানাত ফিলোসফিক্যাল এক্সপ্রেশন যে তাও তাত খানি গুলমাল আছে ওই মরে ম্যাডামে মাতল যে ডক্টর কেপিসিন নাই যে ক্রিটিক্স করেছে লেরিকুয়ান আক্রম পাকরিস কেপিসিন আর লেরিকুয়ান এবং ডক্টর কেপিসিন আর বৈষ্ণবিজম অ্যান্ড সি সোর্সেস লেরিকুয়ান পাকরিস বৈষ্ণবিজমর গজে ডক্টর কেপিসিন আর লেরিক যেটা আছে তা মরে রেফারেন্স দিল এবং এহান মাতল যে ইস্কনের রেফারেন্স কি তা নিয়াম না দিস তানু গবেষক না গই তানু ভক্ত ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী গবেষক আগ ডক্টর কালীপ্রসাদ গবেষক আগ গবেষণা জিনিসে এনে আহান বারো প্রবন্ধ লিখানি মানে আহান ভক্তি জগতে জানা মানে আর আকা লেরিকুল আগই লেরিকদের মানে গবেষক আগই গবেষণা করেন মানে আখ্যান না আমি কামানো করিক কতদিন পরে মর টফিকে গ অন্য ইউনিভার্সিটির গেছে গা বৈষ্ণবগিরি গীতানি জিনিসে আমি খেয়াল করবা যে গবেষণার মাঝে তি টপিক ঠিক করলেই যে ওর গজে গবেষণা করতেই তা না গই ও বিভিন্ন ইউনিভার্সিটি জিতই আগ টপিক ওর গজে বেনারস ইউনিভার্সিটির অপিনিয়ন লইতই তারপরে গোয়াড় ইউনিভার্সিটি ক্যালকাতা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির অপিনিয়ন লইতই যে টপিকে ওর গজে অন্য কোনো গই রিসার্চ করেছি না না করেছি ইজ দেয়ার ইজ এনি গ্রাউন্ড টু রিসার্চ নাইলে তো আরাকা ওই রিসার্চ পেপার আন আরাকা ওই ছাপা দেয়া নিকালা দেয়া পিএইচডিপি লাইস নাই কোনোদিন যদি ওর সাথে ভুল আহান থাক আর একা ওর থেসিসা আন আর একা ওই ছাপাছে বলিয়া যদি কোনো প্রমাণ পেই তারা এ পিএইচডি ওয়ান কালর অন ইয়র এর সাথে ঘটনা ভারতবর্ষে ঘটেছে আর বহুত ক্রিটিক্যাল জিনিস আহান আগ ওই গবেষণা আন করেছে মানতি করেন আর তি এজ ইট ইজ ওই গবেষণা মানতি করেন আর তি তাই আসাম ইউনিভার্সিটির যে বাকা মোর গবেষণা আনার কাবিলাকা যে বাকা উবাইলাম ওবাকা দেয়ার আর সো মেনি প্রবলেমস ইন মাই রিসার্চ ওয়ার্ক মি রিসার্চ ওয়ার্ক করে পারি না নারী বানার গজেই মাস দুই মাস তিন মাস বাসানি লাগে কে কা বললে মি যে ডিপার্টমেন্ট গবেষণা করি গো সংস্কৃত ডিপার্টমেন্ট গো যে টপিক গর গজে গবেষণা করি গো বাংলা ডিপার্টমেন্টর মহাপ্রভু বাঙালি গো বাংলা ডিপার্টমেন্টর গো রিসার্চই তো নাই কারণ চৈতন্যদেবর পদাবলী চৈতন্যদেবর যেটা বৈষ্ণব পদাবলী আছে বিভিন্ন যেটা আছে তাতে বাংলা বাঙালি বাংলা ভাষা ডিপার্টমেন্টও গবেষণা করে পারেন নাই এবার মোট টপিকে গো সংস্কৃত ডিপার্টমেন্টে গবেষণা হইতই গো না বাংলা ডিপার্টমেন্টে গবেষণা হইতই গো তপদীর ভট্ট স্যার আসিল আমার স্বপ্না ম্যাডাম হাব্বিয়ানে স্বপ্না ম্যাডাই চ্যালেঞ্জ করলো যে টপিকে গো সংস্কৃত ডিপার্টমেন্টে করানি পারতাঙাই তিহিন না পেয়ে গো করতাঙাই কারণ মোটা পারমিশন আন পারা লাগতো এগো বাংলার তো করতে আইগো না সংস্কৃত করতে আইগো লাস্ট টাইমে ডিসিশন না নেহানা হিল
যে দেয়ার ইজ নো এনি রাইটিং অফ শ্রী চৈতন্য দেব ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষায় চৈতন্য দেবে কোনো লেরিকেই না লেখেছে, তা লেখেছে লেরিকো আর সংস্কৃত ভাষায় লেখেছে। তাই চৈতন্য দেব বাঙালি হইতে পারে, তার রাইটিংসও আনতে সংস্কৃতে করেছে আনতে, বাঙালি ও চৈতন্য দেব হইল, চৈতন্য দেবে বাংলা ভাষাইতে না লেখলো আনতে, লেখেছে লেরিকো আর শিক্ষা অষ্টকম আনতে, অনলি দেয়ার ইজ অনলি ওয়ান বুক রাইটেন শ্রী চৈতন্য দেব ইজ শিক্ষা অষ্টকম এবং ওয়ান সংস্কৃত ভাষায় লেখেছে, এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান যে হান ওয়ান আর 50% ওর গজে সংস্কৃত শ্লোক সংস্কৃতি আরি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান যে হান মঙ্গলাচরণ অকর্তে অনর্পিত চরিং চিরাত করুণে অবতীর্ণ কল বলে অকরাছে সংস্কৃত। চৈতন্য ভাগবত গ্রন্থ হান বৃন্দাবন দাসে লেখেছেন অকরাগতে সংস্কৃত। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত হাব্বি গ্রন্থ বাংলা লই লেখেছি আর নাগ দেব রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হান বাংলা গ্রন্থ হান, কিন্তু চৈতন্য চরিতামৃত বাংলা গ্রন্থ হান বলে না আর্তি। চৈতন্য চরিতামৃত ম্যাক্সিমাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবতর শ্লোক গীতার শ্লোক বিভিন্ন পুরাণর উপনিষদর শ্লোক ওটা ব্যাখ্যা করেছে। চৈতন্য চরিতামৃত ইজ নাথিং বাট দ্য এক্সপ্লেনেশন অফ গীতা, এক্সপ্লেনেশন অফ ভাগবত ইন চৈতন্য দেবস লাইফ, চৈতন্য দেব লাইফ স্টাইল ওয়ান আর রাধারানীর তিনবাংশা যত রাধারানীর লীলা তা হাব্বিহম আসে আনতে ইউনিভার্সিটির তো ডিক্লারেশন দিলা হান যে এ রিসার্চে হান সংস্কৃত ডিপার্টমেন্টে অনায়া করে এবং ম্যাডামে নিয়ে নাঙ্গা লেপ করলাম হান ভক্তি মুভমেন্ট অফ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এ স্টাডি ইন কন্টেম্পোরারি পার্সপেকটিভ, বর্তমান যুগে তার প্রাসঙ্গিকতা মোর গবেষণার থিওরিয়ার আজিকার দোষে মোর মাতৃস্বরূপা যেগর কারণে আজি মি ডক্টর মানস সিংহ লেখে পারি, যেগর গাইডেন্সর কারণে আজি চৈতন্য ভাগবত সংঘ হং করেছি, যেগর কারণে আজি মহাপ্রভুর জগতে এর আমি হমা পারেছো, এর আর মোর মাতৃস্বরূপা ডক্টর স্বপ্নাবত তের গাইডেন্সে আমি মহাপ্রভু সম্বন্ধে হারপা পারেছো, অনেক স্টাডি করলাম কয়েক বছর তেই করে গেলাঙ্গা আইলাম তেই নিজেও অনেক হান্না পাশে জিনিস হার পেইল এবং মেয়েও গবেষণার তেই গাইডেন্সে থায়া থায়া তা ফুল করল, এবং ডক্টর আনন্দ মহন্ত স্যার তাও মোরে প্রচুর হেল্প করলো এ ভক্তি মুভমেন্টে হানার গজে, মি ডক্টর আনন্দ মহন্ত স্যারের ঘরে প্রায় গিয়া বইলুগা মানুষ আসলে আমার কাছে ভগবান আছে, তুমি শুধু ভগবানের কথা নিয়ে আমার বাড়িতে আস, বুড়া বয়সে মাস্টারে তাইতে ছাত্ররে নিয়াম বানা পিতরা আনান্তে মরে গেলে গাই কৃষ্ণ রেনিং সিংহরি বলে মহন্ত স্যারে মানুষে এবাকাও মি অনেক সময় নিয়াম দিন না গেলে গা ফোন করে মানুষ তুই একদিন না হর আনতে আমি প্রভুরে পাহুরি তুই আইলে হুদ্দা দৌড়ি আরি ধর মহাপ্রভুরি আরি ধর আমি বুড়া বই আছে আমার খাদ্য আনতে হান নাই। সপ্তমেটা আমার ঘরে আমি গেলুগা, সপ্তমেটা আমার পরিবার রামকৃষ্ণ মিশন হল দীক্ষিত পরিবার আমার বৈষ্ণব সমাজ সমাজে আন সম্বন্ধে তানুরাগ নেই, চৈতন্য বৈষ্ণবী আমার গজে বিভিন্ন আলোচনা করতে 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 সুখময় বট সারে স্বপ্না ম্যাডামে মরে পুতজ্ঞ করে গ্রহণ করলা, মানুষ আসলে গোপাল আছে ম্যাডামে বাধ্য ইয়া গোপালের কালে লজেন্স লিয়ার লগা লজেন্স আনিয়াও তা সেন্দাও আনাত জাজি পুতনী গো আনতে আমার ম্যাডামর বেতনও আনে সারর বেতনও আনে মিলাইলে কত লক্ষ লক্ষ রূপা, কিন্তু তানুর জীবিকা গরু বা কাউ উড়ের গো ওষাদের সাধারণ জীবন যাপন করিয়া সেন্দাত আরতি করানি দৌড় নাম দেনি এতাল আমি কাটিলাম, এবং মোর গবেষণা কামে আনা তেই যে হাত সাথে পাল করানি লাগে ওষাদে সাহায্য করে আমার পাল করিয়া গেলি গা। আজি দিদি ম্যাডাম মোরান তো দূরিয়ে গেল গা, আজিকার দিনে আখ্যান জিনিস শুদ্ধা মনে খদিন যে গবেষণা যেটা কর্তারা এ জগতে হান পাগলই তারা জগৎ থান, আমার কালীপ্রসাদ অজা শেষ বই আছে আবি যাবি আনত দেখি ওইল, স্বপ্না ম্যাডামও শেষ বই আছে আবি যাবির দেখি ওইলা, স্বপ্না ম্যাডামে দিনা হান মাতেহিলিতা এই গবেষণার কারণে হরিপদ ভট্টাচার্যি মরা মারা গেল, গবেষকে তা হাব্বি গিয়া যে বেকার রিসার্চ সরি আরিল পবিতারাগা বিভিন্ন গ্রন্থ লো পবিতারাগা
বিভিন্ন টপিক লগ ইয়া ফৌইত রাগা বিভিন্ন চিন্তা লগ ফৌইত রাগা বকা ইউনিভার্সিটি প্রফেসর যেটা গাইটু তা পাগল হইতা রাগা আমি সাধারণ বিচারসান কোরিয়াবে তাইও তো মাটি পাগল হইয়া গবেষণা আনা পাগল হইয়া হানতে যেটা গাইটু তারা তার অবস্থা হান কি হান উতার গদে ডক্টর কেপি সিনার বেনারস ইউনিভার্সিটির থেসিস আইয়া ফোর গাও তা পাকর পাকরিয়া উতার গদে কোনো ভুলা হান আছে না নেই ওয়ান দর ওয়ানার গদে তোর এ কমেন্ট ওয়ানার গচ্ছানাথ গা ইউনিভার্সিটির ভারো কন্ট্রোলারে অন্যান্য ডিপার্টমেন্টে বইয়া বাইবা লই তাই আমার মোর গবেষণা হানার ভিতরে মীর উপগোস্বামীর ভক্তির চৌষট্টি আর লক্ষণ মোর চ্যাপ্টার হানাত লেখেছিল মেজর ফাইন্ডিংস বলি আহান খার লাস্টে দে ওয়ানাত মেজর ফাইন্ডিংস অ্যান্ড কনক্লুডিং অবজারভেশন ওয়ানাত গিয়ে আমি বারো চৌষট্টি আর লক্ষণ ওয়ার লেখানির কারণে মোর স্কলার দুবর রিকমেন্ড আহিল আগই মোরে পিএইচডি পানালাগ ইয়া করের বলিয়া লেখে দেশে আর আগে ইউনিভার্সিটি আগত অবজেকশন করিয়া দিয়া বেটা আছে কিয়া চৌষট্টি বক্তির লক্ষণ ডাবল প্রিন্ট আছে চারটারা না যেহান ডিসকাস করে সৎ ওয়ান বারো ডিসকাস করানির কারণে এথেসিসে হান বারো সাবমিট করানি লাগে অর্থাৎ ভক্তির চৌষট্টি আর লক্ষণ যেটা আছে ওটা চারটার আনার মাতলে হানতে বারো মেজর ফাইন্ডিংস ওয়ান কিয়া মাতলে গাতা মাতলে হানতে জিনিসে হান পেইসান পেইসে আনা ডাবল প্রিন্ট হয় তাই খুদ্ ডাবল প্রিন্ট আনার কা বলিয়া ইউনিভার্সিটির আর গাই প্রফেসর আগে মরু আনরে পিএইচডি অ্যাওয়ার্ড এহান ভেরিফাই কর বলিয়া বারো দিয়া পাঠিল যে আনার কা বলিয়া স্বপ্না ম্যাডাম আজি স্বপ্না ম্যাডাম দৌছে স্বপ্না ম্যাডাম সেন্টিমেন্ট হইলি মি মানুষের থেসিস সারাত মি সিগনেচার করে শুভ তুমি মোর জুনিয়র মানু এবং তারে বারণ না করে বাইবারডা হানি মানে মোরেডা হানি আন রিসার্চ স্কলার গই থেসিস সার লেখিয়া জমা দেনার পরে গাইড গর সিগনেচার গ পড়ানির পরে ও দায়িত্ববান স্কলার ওরাং না থার গাইডু ওরাং থার স্বপ্না ম্যাডামে কন্ট্রোলার করে বিভিন্ন জায়গাতে মাতল ডাবল প্রিন্ট আছে হাইহান এ প্রিন্টে হ্যান তা বারো নোয়া করে ওয়ান ডিলিট করে দিয়া বারো দিতই এবং ওয়ালো মানসরে বারো বাইবার ডাহ বলে বাইবার ডা হানি না দিয়া থসিলা শেষ পর্যন্ত বাংলা ডিপার্টমেন্টে ওবাকা ডিনগই আইলি তা বেলা দাস মরে বাইবার কা ডাকলা আস্তা থেসিস সারার গজে বারো প্রশ্ন করা নিয়ে করলা লাইন বাই লাইন প্রশ্ন ছয় সাত গ মানু ঘেরাও করিয়া বই তারা এ থেসিসে আনার বিভিন্ন চ্যাপ্টারের গজে তোর বক্তব্য আন দেয় ইংরেজিতে এবং বিভিন্ন প্রশ্ন কর্তাই তার উত্তর স্যাটিসফ্যাক্টরি দেন লগে মোর গাইড গবই তৈ এ কঠিন চ্যাপ্টারে হানার প্রশ্নতা মোকাবিলা করানির পরে তরে এরাই তাই হান তারপরে তরে পিএইচডি ডিগ্রি আনে অ্যাওয়ার্ড করতাই হান তাহলে পিএইচডি ডিগ্রি আন যে কোনো গই ও লাইনুগত ও দুর্দশাতা যে গই না পড়েছে অক্ষরাগর বানানগুলোর কাবুলে তোর পিএইচডি আটকাইতে পারে তি লেখাস লাইনে হান এ লাইনে আর আরাক রিসার্চ স্কলারগে যদি লাইন হান মিলে পড়ে গা ও তাইলে ওয়ান যদি ধরা পড়ে তোর পিএইচডি আর আটকাইতাই বলো আমি সবসময় যে কোনো কথা আর লেখলে তুই লেখে পার আর কাগর হান ডক্টর কে পি সিনহা লেখে পার তি ফুট যে তার ফুট ফুটপ্রিন্টও তা তুই দেনা লাগত বিব্লিওগ্রাফি বলে আন থার ওয়া দেনা লাগত এবং তুই ওয়ান লাস্টে দিকে স্বীকার করানি লাগত এর যে হ্যান কথা হানি মাতেছো হ্যান অমুক স্কলার ওই অমুক জায়গাও আনাত অমুক পাতাত অমুক পেজ নাম্বারে অমুক লাইনে মাতেছে ওয়ান তুই মেনশন করানি লাগত অর্থাৎ যে গরান তো তুই পাশত তথ্য হান তুই দেনা লাগত অতএব রিসার্চ জিনিসে হ্যান অমাটিক সহজ জিনিস না গই আমার ম্যাডামে তাহাবি পরীক্ষা করিয়া হুদ্দা ইন 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 দ্য নর্থ ইস্ট বলতে মরে থাপারা নিকা করল ইন দ্য নর্থ ইস্ট না আর ইন নর্থ ইস্ট দ্বি শব্দ গহুদ্দাল ইন দ্য নর্থ ইস্ট বললে কত করে ওয়ার মাথানির পরে মরে থাপারা নিকা করলো বারে বারে ইন দ্য নর্থ ইস্ট কেয়া বলল ইন নর্থ ইস্ট দিয়েগর কারণে বিরাট ডাঙর সমস্যা তাই এখান অনেক সময় অনেক ভুল থাইতে পারে কিন্তু এহান সম্পূর্ণতি মানিয়া জিতে গা তাই গবেষণা জগতে জিতে গেলে গা আমার সমাজে আমি যেটা তর্ক করিয়ার
বা আমি যেটা ডিবেট করি আর বিভিন্ন কিছু করি আর গবেষণার কোর্স কর্তারা যে তাই ও তাই থক ডিবেটও তার অ্যাকসেপ্ট করে নারি আর কারণ আমার রিসার্চ গাইড করলাও পে আমার কত হান নিয়ম মাতেছে যে দেয়ার আর টু টাইপস অফ ডাটা এই কথাটা টরতে গেলে ডাটা লটরতে ইয়ার ডাটা যেসাদে কম্পিউটারে ডাটা অ্যানালাইসিস ডাটাবেস ডাটাবেস বলে টটর দ্বারা আমার তার রিসার্চ ডাটা দেয়ার মাস্ট বি ডাটা এক্সক্লিমেন্টারি ডাটা প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা প্রাইমারি ডাটা মানে গীতান আর তোর ডাইরেক্ট আনতে ইবেন প্রাইমারি ডাটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে অ্যান মাতেছে ওয়ান ডাইরেক্ট উদাহরণ দিতে ইবেন প্রাইমারি ডাটা তো রবীন্দ্রনাথ তোর গীতাঞ্জলির গজে যে রিসার্চ করেছে ওর কমেন্ট আর আনতে ইবেন সেকেন্ডারি ডাটা এবং তি গবেষণা জগতে যেবা কাইতেই যেবাকা কোনো কথা টটরতেই তোর ও টপিক ওর গজে আগে কোনো ওই গবেষণা করেছি না না করেছি তো গবেষণা যদি করিয়া থাই তারা ইউ হ্যাভ টু কালেক্ট দেম আজি বিষ্ণু প্রিয়া মণিপুরী ভাষার গজে ডাক্তার কালীপ্রসাদে গবেষণা করেছে বিষ্ণু প্রিয়া ভাষার গজে যদি কোনো ওই গবেষণা করা দেয় তারা তি কালীপ্রসাদরে বাদ দিয়া করে না কালীপ্রসাদে যেটা মাতেছে তা স্বীকার করিয়া তি গবেষণা দায়িত্ব নয়া করে কালীপ্রসাদে যে আন মাতেছে আনরে মি না করো রি বলিয়া গবেষণা তি স্কুল ঘর বাউন্ডারি ভিতর ও মানু আর অতএব আজি ভক্তি মুভমেন্টর গজে আমার ডক্টর কৃষ্ণদাস দাই মহাপ্রভুর ভক্তি মুভমেন্টর হরিভক্তি বিলাসর গজে করেছে বলে আমি শুনেছু আমার সমাজে মহাপ্রভুর গজে আসাম ইউনিভার্সিটির এবং আমার সমাজে এবাকা পিয়া কোনো ওই না করেছি মি যে বাকা করেছো আন পি আসাম ইউনিভার্সিটি মহাপ্রভুর গজে কোনো ওই গবেষণা না করেছে মি পল্লা গবেষণা হান কল নুহান সংস্কৃতি ডিপার্টমেন্টের তো এবাকা কোনো রিপোর্টার এনার গজে গবেষণা হান করেন কা বললে এ রিসার্চে আনার গজে কোন ওই রিসার্চ করেছি কি হান করেছি ওহানার গজে গবেষণা আনতই এবার ডাঙর কথা আনুল তাই আমার সমাজে পল্লাকার বরাক বেলি পল্লাকার গবেষক গব আমার সমাজের গ ডক্টর কালীপ্রসাদ সিনহা এহান আমি হান না বুঝবান যে আমার সমস্ত ভারতীয় দর্শনে সংস্কৃত ডিপার্টমেন্টের ফাদার তিনগ বৈদিক যে সাহিত্যর ফাদার গলতাই যোগীরাজ বসু দর্শন শাস্ত্রর ফাদার গলতাই ডক্টর কালীপ্রসাদ সিনহা লিটারেচারের ফাদার গলতাই ডক্টর মুকুন্দ মাধব শর্মা এর তিনগি হলতাই সংস্কৃত তিনগ ডিপার্টমেন্টর ফাদার গি যোগীরাজ বসু হাবিত্যল এক নাম নিকাল আছে এবং তারে হাব্বি বৈদিক সেকশনের মানু তাই তারে মান তারা গ লিটারেচারের গজে অসম সাহিত্য সভার সভাপতি গছিল ডিব্রুগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এবং ডক্টর কেপি সিনহার লগে গুয়াহাটি ইউনিভার্সিটির আমারে যে গই লিরিক বাগাইল আমার ওজা ডক্টর মুকুন্দ মাধব শর্মা মি যেবাকা পইলা রিসার্চর কা বলিয়া পইলা যেবাকা সেমিনারা কি আন ওর প্রত্যেক চ্যাপ্টারের গজে তি যে হান রিসার্চ করিয়া লেখলে ওয়ানের গজে সেমিনারা আন হইতুই বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসর আইতাই হাবির মুঙে তি টপিক উপর গজে লেকচার দিতে উপর গজে কুয়েকশন হইতই কুয়েকশন উতা তুই ফেস করতেই অপাই যেবাক আমি ডক্টর কেপি সিনহা বলিয়া যেবাক আমি মাতলু উবাকা পুলসিলা উতাই মাত না হান কেপি সিনহা তোর শব্দ না লাগে কারণ কপি সিনহা তারে আলাদা করে ডক্টর বলিয়া পরিচয় দে না থক নেই কারণ তা বিশ্ববিখ্যাত গবেষক তো আমি গবেষণার জগতে আমার মানুরে যে তারে আমার ডক্টর শ্রীকুমার দা তার ইউনিভার্সিটি লেভেলে বিরাট ডাঙর গবেষক আগ ডক্টর কালীপ্রসাদ এর সাথে যে উপর লেভেলের যে তা গবেষক আছি তানুরে মান্যতা দিয়া এবং এ মান্যতা আর আজি সমাজে আগত বই নাটতে পারে কমিটি আন করিয়া মিটিং করিয়া নাটতে পারে কিন্তু অদূর ভবিষ্যতে একশো বছর পরও এ যাতে হানোর ভাষার গজে গবেষণা যেবাকা করতে কোনো গবেষণায় অনানো আর তুই তাই হাব্বিরা ভক্তি কাত করি আজিকার শুভ দিনে হাব্বি হবাইয়া থাই মর ইমাগি থানক মর গাইড গ আসাম বিশ্ববিদ্যালয় ডিন স্বপ্না ম্যাডাম এহদাম বেলিয়া পরদাম এ গেসেগা যে দাম মারাত গেসেগা ওয়ানাত এই জগতীশ্বর ভগবানের চরণ খিয়া পাগ্গা এবং তের আশীর্বাদে আজি মি ডক্টরেট ডিগ্রি উপাধি হ্যান গুয়াহাটি আসাম ইউনিভার্সিটির তো মহাপ্রভুর গজে পাশু তের আশীর্বাদে ডক্টর কালীপ্রসাদর আশীর্বাদে আজি মোর ইমা বাবার আশীর্বাদে
আজি মোর গুরুদেব রাধারমন বানার্জি ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর আজিকার দিনে মিনিং সিঙ্গুড়ি মোর এলপি স্কুলের প্রাক্তন বিধায়ক মধুসূদন তেওয়ারি ওজা এলপি স্কুলে যে গই মোরে বাগা দেছিল হাই স্কুলে যে তাই মোরে বাগা দিলা শঙ্কর সার গাছি মৈরাং সার গাছি বজেন্দ্র ওজা গাছি এবং হাপ্পি গুরুজন যেটা দৌ আগে লাগা এবং যেটা জিংতায় আসি উদিত নারায়ণ গোয়ালা যেগর গড়ে থাই আমি লেরিতাম করেছো অধ্যাপক বীরেন্দ্র সিং যেগর চরণানাথ থাই আমি এ জ্ঞানর বর্তিয়ে গমি পাশু হাব্বির শ্রী চরণে সাধারণ ভক্তি কাকরৌড়ি গুরু বহুরূপে আইতারা তা এলে হেলু গুরু এটা হাব্বি এক কারণ গুরু ভগবানের স্বরূপ তানু ভগবানের স্বরূপ হইয়া আমার প্রত্যেক দেহাদেশি ও পতু বলে আমি চলেছি তা অপতু বলে আমি ভগবান পিতাঙাইয়া তা তাই আজিকার মোর মাতৃস্বরূপা যে গই মোরে ধর্মর পথেগত গাইড করিয়া মোরে ডক্টরেট ডিগ্রি উপাধি আর পেওয়াছিলি যে গই মোরে পাংলাক করিয়া ইউনিভার্সিটির যত বিপদ আপদে মোরে লগে থইয়া মোরে মহাপ্রভুর ধর্মে হান নিজেও হারপিং বলে মোরে সাহায্য করেছিলি ট্রেনিংয়ে হাবিয়ানে হরিদ্বনি করে দেখ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম।